তাদের হাতে। অথচ অনেক দামি দামি সাহাবীর নাম অনেক মুসলমান যুবকরা পারে না, আছে না? তো লিওনেল মেসি সে তার প্রচুর অর্থ শিক্ষা খাতে ব্যয় করেছে। কয়েকদিন আগে পর্তুগালের একজন খেলোয়াড় রোনালদো সে সিরিয়া তুরস্কের এই ভূমিকম্প এই বিধ্বস্ত এরিয়াতে সে কোটি কোটি টাকা সে দান করেছে। এটা কি তার খারাপ কাজ না ভালো কাজ? অবশ্যই নেক আমল, কিন্তু নেক আমল দিয়ে লাভ নাই তো, কি নাই? আসতে পারবেন কি নাই? তার মধ্যে ইমান নাই। আবার ইমানদারের ইমান আছে কিন্তু আমল নাই। নামই তো ইমান আলী। নাম কি? ইমান আলী। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরে ভাত খায়, লাভ হলো? বলেন তো, হলো না। নাম হলো আতর আলী। গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, আসে না? নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস ঠলি সিট হয়ে পড়ে, লাভ তো নাই। নাম দিয়ে বংশ দিয়ে আর নেতৃত্বের অহংকার দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আমাকে থাকতে হবে দুটো পুঁজি, একটা ইমান আর কি। যদি বংশ দিয়ে জান্নাত পাওয়া যেত, বংশের সেরা বংশ তো আমরা জানি, আল্লাহ তাআলা একটা বংশের নামে সূরাও দিয়েছেন, কুরাইশ, আছে না নাই? আছে। আলী ইমরান, আছে না নাই? আছে। কিন্তু লাভ তো নাই। যে বংশ আমার নবীর জন্ম, লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই কুরাইশ বংশ আবুল হাবর জন্ম, আমার নবীর যে বংশে জন্ম আবুল হাবের সেই বংশে জন্ম, আবুল হাব জান্নাতি না জাহান্নামি? বলেন জান্নাতি না জাহান্নামি? কি নাই? বলেন কি নাই? বংশ দিয়ে কি করব আমি? পিতার পরিচয় দিয়ে আমি করব কি? পিতার পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, নূহ আলাইহিস সালামের দিকে তাকান, নূহ আলাইহিস সালামের ছেলে হলো কেনান, যার বাবা হলো একজন নবী, নবীর সন্তান হয়েও কেনান কিন্তু জান্নাত পায় নাই, কারণ তার মধ্যে কি নাই? ইমান নাই। আবার আল্লাহর সবচেয়ে কাছের নবীদের ভিতরে একজন নবী খলিল, আল্লাহর খলিল যাকে বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা হলো আজাদ। এত বড় দামি পয়গম্বরের বাবা হয়েও কোনো লাভ হলো না, কারণ তার মধ্যে ইমান নাই। এই জন্য বাবার পরিচয় দিয়া, সন্তানের পরিচয় দিয়া, বংশের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। বাবা পীর ছিল, পীর জাদা হয়েও কোনো লাভ হবে না, ঠিক কিনা? মাস ছয়েক আগে আমার এক প্রোগ্রাম ছিল চট্টগ্রাম, ঢাকা থেকে আমি এয়ারপোর্টে ডোমেস্টিক সাইড দিয়ে ভিতরে ঢুকতেছি, তো বোর্ডিং পাস নিয়ে ভিতরে গিয়ে ঢুকবো, বসবো কোথায়? বসার জায়গা পাচ্ছি না। এখন যেখানে যাওয়া হয় সেখানে পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? মার্কেটও পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। কাদের মা বোন যায়? বলে আমাদেরই তো। তো বসার জায়গা পাচ্ছি না আমি। এখন তো মেয়েরা যার সফর করতেই পারে, যদি মাহারাম সাথে থাকে যেতেই পারে, কিন্তু গায়ে কি কাপড় চুপুর আছে? গায়ে তো কাপড় চুপুরও নেই। কাপড় চুপুর পরলে নাকি দাদি হয়ে যায়, নানি হয়ে যায়? কাপড় চুপুর যত খুলতে পারবে সে নাকি তত আধুনিক হতে পারবে। কাপড় খুললে যদি আধুনিক হওয়া যায়, তাহলে বনের পশু হচ্ছে পৃথিবীর সবচাইতে আধুনিক প্রাণী, তারাই তো আধুনিক হওয়ার কথা ছিল। সামনে বসার জায়গা পাচ্ছি না, বসবো কোথায়? আমি টুপিওয়ালা খুঁজতেছি, আমিও টুপিওয়ালা খুঁজতেছি, দেখি যে একটা কোনায় এক হুজুর বসে আছে,
ভাবলাম যে উনিও টুপিওয়ালা আমিও টুপিওয়ালা, যায় বসি। তো পাশে গিয়ে বসি, আমি তাকে সুন্দর করে একটা সালাম দিলাম। সালাম দিলাম ঠিক, কিন্তু কোনো উত্তর নাই, মাথাও নড়াচড়া নাই, সম্মতি যে তাও নেই। উনি সোজা আমার টুপির দিকে চেয়ে আছে, মানে ওনার টুপি আর আমার টুপি মিলে নাই। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? আমার টুপিটা ওনার মিলে নাই, ওনার পছন্দ হয় নাই, উনি উত্তর ঠিক মতো নিচ্ছেন না। আমি সবার কাছে একটা আরজ করব কি জানেন, পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজ কোন দেশে বলেন তো? আচ্ছা, আলেম ওলামার দেশ কাকে বলা হয়? মসজিদের দেশ কোনটাকে বলা হয়? বাংলাদেশ। এত আলেম ওলামা, এত হাফেজ কোরআন, কিন্তু আমরা ব্যর্থ। কেন? শয়তানের মার্কেটিং সফল। শয়তান কিছু মার্কেটিং করতে বের হয় সকালবেলা, এর মধ্যে একটা মার্কেটিং হলো হিংসা নিয়ে যায়, জুলুম নিয়ে যায়, হিংসা নিয়ে যায়, জুলুম নিয়ে যায়, কৃপণতা নিয়ে যায়। কোন এক পয়গাম্বর একদিন বলে ফেললেন, এই শয়তান তুমি আজকে কোথায় যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ? কে কৃপণতা কার কাছে? ধনীর কাছে। জুলুম কার কাছে? শাসকের কাছে। আর হিংসা কার কাছে? আলেমদের কাছে। আমার কথা কি বুঝে আসতেছে? হুজুরদের কাছে আমরা সবাই দোয়া চাইতে যাই। আমি সবার কাছে আরজ করবো, আপনারা একটু আমার দেশের হুজুরদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন হুজুরদেরকে এক করে দেয়। জোরে বলি আমিন। আজকে যদি সমস্ত ওলামা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি বাতিলদের বিরুদ্ধে যদি একটা হুঙ্কার দিত, বাতিল শক্তি সব বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। সম্মানিত ভাইয়েরা, আমার ওই আয়াতগুলো বলে যাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিনরা হলো ভাই, ইসলাহ করে নাও, সাবধান, ইসলাহ করতে নিয়ে ভুলো না। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ইসলাহ কিন্তু হতেই হবে, ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ কিন্তু হতেই হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই কথাগুলো কি আমরা ভুলে যাই? আমার মাঝে মাঝে বুকটা পুড়তে থাকে। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, আস্তে আস্তে শোনাবো, আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি পাশে বসে সালাম দিলাম, উত্তর পেলাম না। পরে আবার নিজে উইলিংলি বললাম, মুরব্বি আমি সালাম দিয়েছি, তো আপনার নামটা কি? তখন উনি একদম খুব গরম হয়ে, কথা বলবেনই না, গরম হয়ে বলতেছে আমি অমক পীরজাদা, অমক পীরজাদা বলছে। আমি পীরকে মহাব্বত করি, হক্কানি যদি পীর হয় অবশ্যই সম্মান করি। এদেশে পীরদের আগমন হয় কি হয় নাই? হয়েছে না? হয়েছে। এই তো বাগেরহাটে শুয়ে আছেন খান জাহানের রহমতুল্লাহ আলাই, সিলেটের মাটিতে শুয়ে আছেন শাহ কি বলে শাহজালাল ইয়েমেন থেকে এসেছেন ইয়েমেনি রহমতুল্লাহ আলাই। এরকম করে হাজার আউলিয়ার আগমন আমার দেশে হয়েছে, রাশিয়ার বল্ক থেকে, সেই বুখারা থেকে অনেক আলেম ওলামা আমার দেশে সফর করেছেন। তো আমি পীরকে ভালোবাসি, ভুল বুঝবেন না। তো উনি যখন বললেন আমি অমুক পীরজাদা, আমি শুনলাম, এরপর আমাকে আবার উইলিংলি বলতেছেন আপনি কে, আপনার নাম কি? আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? রাগ করলেন নাকি আপনারা? আমি কইছি নবীজাদা, আমার দিকে তাকায় বলে আপনি কি বললেন এটা? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলের পরিচয় দিয়ে যদি পীরজাদা বলতে পারেন, আমি হলাম আদমের সন্তান। ওয়ালাকাদ কাররনা বানি আদম, আল্লাহ নিজে বক্তব্য দিয়েছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা আদম সন্তান। আমার বাপ আদম নবী, আমি তার ছেলে জাদা, নবী জাদা। এক ডিগ্রি বেশি হয়েছে না? লাভ কি?
কোনো লাভ নাই তো। নবীর ছেলে কাফের হয়, নবীর বাপ কাফের হয়, এরকম ইতিহাস রেকর্ড আছে না নাই? আজ পর্যন্ত আমার দেশে সব পীরের ছেলে পীরজাদা, দু একটা হারামজাদা নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? দুষ্ট বদমাইশ কিছু আছে যাদের নামাজ লাগে না, পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না, এরকম দরবার আছে আমার দেশে আছে না? আমার বন্ধুগণ, আল্লাহর কাছে দামি হবে সেই বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। ও বান্দা, আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাষা বিভিন্ন বর্ণে তোমাদেরকে বিভক্ত করেছি, লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আর তোমরা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে সেই বান্দাই আমার কাছে সবচাইতে বেশি দামি সম্মানিত, যে মন্ত্রী হতে পেরেছে না, হুজুর হতে পেরেছে না, যে বান্দা বড় অফিসার হতে পেরেছে না, সেই বান্দাই আমার কাছে সবচাইতে সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, আমাকে মহব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইমান আছে আমল আছে, তার মূল্যটা আছে, ইমান নাই আমল নাই তার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই, বংশ দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এসেছি আমরা, আমাদের কিছু কাজ করে যেতে হবে। পরীক্ষার হলে যেমন অবৈধ কোনো কাজ করলে পরে পরীক্ষার হল থেকে তাকে বের করে দেওয়া হয়, ইমানদারের জন্য দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল বলেন? পরীক্ষার হল। যা ইচ্ছা তাই এখানে করা যাবে না, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা কি ইমানদারের কথা না ফাস জালিমদের কথা? জালিমদের কথা। ইমানদার সব কিছু করতে পারে না। ইমানদার জানে কি? ইমানদার এই বিষয়টি জানে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইমানদার এটাও জানে, ওয়ায়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়ামা তুখফিস সুদুর। ইমানদার জানে, আল্লাহ বলছেন, বান্দারে তোর চক্ষু কি খেয়ানত করে, তুই তোর চোখের কি খেয়ানত করেছিস এবং তোর অন্তরে তুই কি গোপন করে রেখেছিস, পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ আমি সঙ্গে সঙ্গে তা জেনে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি জানেন কে? আমার সবচেয়ে বেশি খবর রাখেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে তোমার পুরস্কার আছে, আমি তোমাকে পুরস্কৃত করব। সাতটা কাজ দুনিয়াতে করে আসো, সূরা 37 থেকে 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা তা জানিয়ে দিচ্ছেন, সাতটা কাজ করে আসো। এক নম্বর কাজ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার ওয়ান, ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ পুরস্কার দেব, ফমন আফা ওয়া আসলাহা ফাজরহু আলা আল্লাহ। ওই বান্দা কি আমি পুরস্কার দেব, যার এক নাম্বার গুণ যে অর্জন করতে পারবে, যে বান্দা তার জীবন থেকে বড় বড় পাপকে বর্জন করতে পারবে। পাপের মধ্যে ক্লাস আছে, ধরুন একজন একজনকে থাপ্পড় মেরেছে, থাপ্পড় মারলে এটা একটা অপরাধ, লাঠি দিয়ে বাড়ি মেরে মাথা ফেটে দিয়েছে এটা একটা অপরাধ, রক্তাক্ত করেছে জখম করেছে এটা একটা অপরাধ, আবার এমন মারা মারছে দুনিয়াতে নাই কবরে পাঠায় দিছে একটা অপরাধ, এই যে তিনটা আঘাত হলো, তিনটা আঘাত থেকে দুনিয়াতেও কি একরকম নাকি?
একরকম না ঠিক তেমনই আল্লাহ তাআলা বলছেন বান্দারে কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলোর তালিকা তোর জীবনে থেকে গেলে আমি তোকে কখনো maaf করব না আর ওই সমস্ত বড় বড় গুনাহগুলো তুমি যদি ছাড়তে পারো ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না maaf করে দেব সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতের অনুকূলে আরেকটা আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় কোরআন তেমন একটি কিতাবের নাম একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতে পাওয়া যায় সুবহানাল্লাহ বলবেন না আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা তোমার ইবাদত করি তোমার কাছে চাই আমার বন্ধুগণ ইবাদতটা কি এই ইবাদতের আবার এই সূরা ফাতিহার এই আয়াতের ব্যাখ্যা আবার সূরা ইয়াসিনে খুঁজে পাওয়া যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনি اعبدوني هذا صراط مستقيم جرب قولون الله أكبر الله تعالى سورة سورة شايد رشتم برا يتر بك خبر عرق تايد دي دي چين الله رب العالمين بولين إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما بندا تبي جودي تمہارا جیون থেকে বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও বান্দা আমি আল্লাহ আমি রহমান আমি রহিম তোর যে ছোট ছোট গুনাহগুলো সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দেব আমি তোকে সুন্দর সম্মানজনক জান্নাত আমি তোকে ঠুকায় গো জান্নাত দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ আলা উনাব্বিউকুম বিবারিল কাবায়ির আমার নবী যে একটা হাদিসে বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির আমি কি তোমাদের কি বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন রাসূল বলছেন আল ইশরাক বিল্লাহ আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা নাম্বার টু হলো উকুকুল ওয়ালিদাইন নাম্বার তিন হলো অকলু জোর বাজে কথা বলা পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা শিরকের কাজ করা এগুলো কাজ বানায় সমাজে একটাও নাই আসতে বলবেন না আছে না নাই সম্মানিত ভাইয়েরা কোরআনকে শুধু আমরা কাগজে দেখতে চাই না কোরআনকে শুধু আমরা হাফেজের মাথায় দেখতে চাই না কোরআনকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায় সবাইকে দেখতে চান তারাই দেখতে চায় না যারা মদের বোতল নিয়ে থাকে তারা দেখতে চায় না যারা বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে থাকে তারা দেখতে চায় না কোরআনকে সমাজের পাতায় পাতায় যারা সুদের কারবার করে বলা জেলায় কোনো সুদ নাই আছে এই সময় কেউ উঠেন না উঠলি ভাবো বসে কথা বলবো এখন তো সবার তো সবাই তো খুশি হবে আমার ওয়াজে মানে আমার ওয়াজ তো না আল্লাহর ওয়াজ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াজ কি কোন হুজুরের না ওয়াজ আল্লাহ আল্লাহ ওয়াজ কার আল্লাহ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াজ তো আল্লাহ ওয়াজ তো কোন হুজুরের না যা বলি আমরা কার ওয়াজ করি আল্লাহর ওয়াজ আল্লাহর নসিহত গুলো আমরা আমাদের মুখ থেকে বের করি সম্মানিত ভাইয়েরা সমাজে সুদ চলে জেনা চলে মদের কারবার চলে চুয়াডাঙ্গায় একটা মদের ফ্যাক্টরি থেকে গত বছরে 700 কোটি টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ কিছু বলতে হবে তো আবার সেই মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য হুজুরকে দাওয়াত দেয় হুজুর চলে যান দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও চোখের পানিও ফেলে সেন্সর বোর্ড সিনেমার অনুমোদন দিয়েছে নতুন সিনেমা আসতেছে সিনেমার প্রডিউসার প্রযোজক হুজুরকে দাওয়াত দিয়েছে এক হুজুর চলে গেছে যা দোয়া করতেছে আল্লাহ এই সিনেমার যিনি প্রযোজক নায়ক নায়িকা এবং এর সঙ্গে যারা জড়িত আছে কলা কুশলী আল্লাহ তুমি সবার প্রতি তোমার খাস নাযিল করো
এবং এই সিনেমার ব্যবসাকে তুমি জমজমাট করে দাও, এরকম হুজুর কিন্তু আমার দেশে পাওয়া যায় ঠিক আছে না নাই? হুজুর তিন প্রকার, একটা হলো সরকারি, একটা হলো তরকারি, আরেকটা হলো দরকারি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন সরকারি হুজুর ছিলেন না, তিনি ছিলেন দরকারি হুজুর। এই জন্য তার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? আবু হানিফা রহমতুল্লাহ মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? জেলখানায়। কে তাকে মারলো? আবু হানিফাকে মেরেছে কোন খ্রিস্টান নয়, কোন ইহুদি নয়, অন্য কোন কম নয়, মুসলিম নামধারী জালিম শাসকের হাতে তার ইন্তেকাল হয়েছে। সেই জালিম আজকে দুনিয়া জুড়েও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কাবার ইমাম, কাবার ইমাম, আমি তার পিছনে ইক্তেদা করেছি, উনি জুমার খুতবায় কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, ফাহেশার বিরুদ্ধে কথা বলেছেন, নগ্নতার বিরুদ্ধে কথা বলেছেন। কোন কনসার্ট, কোন কনসার্ট আমার নবীর এই ভূখণ্ডে চলতে দেওয়া যাবে না, নবীর স্মৃতি বিজড়িত এই জায়গায় দেওয়া যাবে না। উনি এই করে একটা বক্তৃতা তিনি জুমার খুতবায় কাবা শরীফে দিলেন, বক্তব্য শেষ হয় নাই, তার মাঝি তাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিয়ে তাকে সাজা দেওয়া হলো। গোটা দুনিয়া জুড়ে এই আচরণগুলো এখন কমছে না বাড়ছে? গজবও কমছে না বাড়ছে? গজব কখন আসবে? কখন গজব আসবে? সেই সময় গজব আসবে ঘন ঘন ভূমিকম্প হবে, যে সময় সমাজের শ্রেষ্ঠ গোলাম আলেমদের উপরে যখন নির্যাতন নিপীড়ন বাড়তে থাকবে। আজকে তা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আবার বলে কি জানেন, আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো কোরআন বুঝি, আমরা তাহাজ্জুদ পড়ি, এরকম বক্তব্য আছে না নাই? ওরা কোরআন বোঝে ওই কানার মতো, এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের অক্ত আজান হয়নি, ইমাম সাহেবের সঙ্গে কানার কথা বলতে বলতে তর্ক বিতর্ক শুরু হয়েছে, চরম বাক বিতণ্ডা, এক পর্যায়ে চরম ঝগড়ার মতো হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ আকামত শুরু হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে ইমাম সাহেব, পিছনে কানা লোকটা দাঁড়ায় গেছে, ইমাম সাহেব আর কাজ পায় নাই। সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন, কানা এখন মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফাতুয়া জারি হলো, আমি কানা কাফের, কি কথা কি বুঝতেছে? নামাজ শেষ, রাগে গুসায় ফেটে পড়ে আর কিছু বলনি, চলে গেছে। পরের সন্ধ্যায় আবার আসছে, এদিকে যিনি ইমাম তার আবার একটা পা আবার খাটো ন্যাংরা সাইজের, ইমাম সাহেব এই সন্ধ্যাবেলাও সূরা ফাতিহার পরে ওই আয়াতটাই বলছে যে আয়াতটা আগের সন্ধ্যায় বলেছি, পছন্দের কিছু সূরা থাকে তো ঘন ঘন বলে, যখন বলছে আবার পরের দিন সন্ধ্যার মাগরিবের নামাজে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানান উল্টা লোকমা দিচ্ছে ওয়া ল্যাংরা মিনাল ফাসিকিন, আমি কানা যদি কাফের হই ল্যাংরা হলি ফাসিক, ওরা কোরআন বসে কানার মতো। আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা? কান দি বুঝত নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা, যাদের আগে পাচা আসে এরপরে গায়ে হলুদ এরপরে বিয়া, আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? ও আচ্ছা, আমার বন্ধুগণ সেই নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা তাদেরকে আমরা সেলিব্রিটি বানিয়ে ফেলেছি, যখন কোর্টে হাজিরা দিতে যায় মেহেদির আঙ্গানো হাত নিয়ে যায় তারা কোর্টে, হাসতে হাসতে যায়, 30 পারা কোরআন যাদের সিনার ভিতরে থাকে তাদের হাতে সবা পায় হলো হাত কড়া, ঠিক কিনা? আমরা আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি, হিংসাত্মক মনোভাবকে আমরা এড়িয়ে আমরা সবাই আল্লাহ
গোলাম হয়ে ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যা আল্লাহ কবুল করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। সম্মানিত ভাইরা, কথা তো অনেক, এক রাত পেয়েছি, এরকম তিনটা রাত যদি এক জায়গায় কথা বলতে পারতাম তৃপ্তি নিয়ে কিছু কথা বলা যেত। আমাকে মাহফিল কমিটি বলেছেন, হুজুর একটু দিল থেকে কথা বলবেন। আমি কি মুখ দিয়ে কথা বলতেছি? শুধু দিল থেকে তো কথা বলতেছি। আল্লাহ তাআলা যা বলাবেন আমি তো তাই বলবো। আমি সব সময় যখন মঞ্চে উঠি তখন বলি, আল্লাহ তোমার বান্দাদের জন্য যে কথাগুলো শোনা দরকার সেই কথাই আমার মুখ থেকে বের করে দাও। আমার কথা কি কেউ বেজার হচ্ছেন? সুদ খাইলে বেজার হবে, আকাম কুকাম করলে বেজার হবে। সুদখোর আছে না নাই? উনি আবার হজ করে, ট্রিপল হজ, তিনবার হজ করছে পর পর, হ্যাট্রিক হজ করে আসছে। হাজি না বললে মন খারাপ করে, তাই 4 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, হাজি কম আসে না বলেন তো? কিন্তু উনি আবার সুদও খান। তাহলে বলা দরকার আলহাজ বিশিষ্ট সূক্ষ্ম, তা তো বলতে দেন না। সুদের কারবার আজকে সমাজে কমছে না বাড়ছে? আসতে বলবেন না, কমছে না বাড়ছে? সুদের গুণা মনে হয় খুব দুর্বল। সুদের সর্বনিম্ন গুণা হলো নিজের মার সঙ্গে সেনা করা। জোরে বলি না আউযুবিল্লাহ। এই পাপ গুলো আজকে অবলীলায় আমরা দেখতে পাচ্ছি। আবার ভাবতেছে, আল্লাহ আমার তুমি জান্নাত না দিয়ে যাবা কোথায়? আল্লাহ কি দেখায় দেয় ফেলে দেয়? জোরে করুন না আউযুবিল্লাহ। যে যেখানে আছেন বসে থাকুন, আমি কাউকে টানতো বলবো না আগাতো বলবো না, না সমস্যা নেই, নড়াচড়া করতে দিলেই। আপনারা যে যেখানে আছেন, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন 7টা কাজ করলে। 1 নম্বর হলো, আমরা বড় বড় পাপগুলো ধরবো না ছাড়বো, বড় বড় পাপগুলো ধরবো না ছাড়বো, ছেড়ে দেব। বড় বড় পাপের ভিতরে 3টা পাপের কথা হাদিসের দৃষ্টিতে বলে দিয়েছি, আরো কিছু পাপ আছে, এক রাতে সব কাভার করতে পারবো না। নাম্বার 1 হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ করলে পরে বান্দার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যায়। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। এই জন্য শিরকের ব্যাপারে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বাচ্চা হয় না, বাচ্চা হওয়ার জন্য বাবার দরবারে যায় ধর্ণা দেয়, আছে না নাই? বাবার দরবারে চলে যায়, কবরে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দিয়ে বলে, বাবা 21 বছর হলো, বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তুমি কি বাচ্চা দিবা না? এই সমস্ত কথা বললে কি তার ইমান থাকবে নাকি? মানুষ কি মানুষকে কখনো সেজদা দিতে পারে নাকি? আমার নবজি কাউকে সেজদা দিতে বলেছেন নাকি? আমার নবজি কারো থেকে সেজদা নিয়েছেন নাকি? ছোট্ট একটা কথা মনে পড়লো, নিসার ভাই কই যান? বসে যেতে দেব না, বসে যা আছে কপাল। আমার বন্ধুগণ, আমার নবীজি কাউকে সেজদা দিতে দেন নাই। কোন ব্যক্তি কি কোন ব্যক্তি সেজদা দিতে পারবে না? সেই সময় খ্রিস্টানরা তাজিমি সেজদা দিত। আজকের আজকের সমাজে কিছু বদমাইশ আছে, ওরা বলে তাজিমি সেজদা নাকি জায়েজ, জুতা পেটা করা দরকার বেদ। কিছু বেয়াদব আছে, বলে কি তাজিমি সেজদা, কি সেজদা? তাজিমি সেজদা নাম দিছে আবার ওটা। এগুলো বদমাইশি। আমার নবীজি জীবনের ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, সিরাতের কথা মনে পড়ে গেল। নবজি নবুওয়াতের জিন্দেগিতে 13 বছর কাটিয়েছেন মক্কায়, 10 বছর কাটিয়েছেন মদিনায়। প্রত্যেকটা সেকেন্ডই মূল্যবান, প্রত্যেকটা কাজই তার মূল্যবান ছিল, আমাদের জন্য মডেল ছিল। ওই 13 বছরে আমার নবীজি মার খেয়েছেন, আর মদিনার 10 বছর মার খাইছেন, মার দিছেন, মার খাওয়া সুন্নত, মার মার দিবেন কোনদিন খেলে মার খাবেন? মার দেওয়ার দরকার আছে না নাই?
আস্তে আছে না নয় ওরা জুলুম করবে আমরা তার প্রতিবাদ করব না অবশ্যই প্রতিবাদ করার দরকার আছে না নয় রাসূল 13 বছর মার খাইছেন আর 10 বছর মার দিয়েছেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাগুলোকে ভালোবাসেন কোন বান্দার জন্য জান্নাতের ওয়াদা করেছেন সূরা সফেও আছে সূরা তাওবার মধ্যেও আছে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون তারা কি করবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে নিজেরাও মরবে অন্যকে মেরে ফেলবে কার কথা আস্তে বলবেন না কার কথা অন্যকে মারবে নিজেরাও মরবে কার কথা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত-তাওরাতি ওয়াল-ইনজিলি ওয়াল-কুরআন জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আমার নবী জয় মক্কার 13 বছরে কোন একটা সময় মক্কার হাওয়া ভালো না মক্কার কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারে নির্যাতন করে নিপীড়ন করে বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো বেলালের পাশে কেউ নাই তার মনিব উমাইয়া তাকে ধরে বলল বেলাল শুনলাম তুই কালিমা পড়েছিস বেলাল বলছেন শুনবেন কেন আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা إلا الله وحده لا شريك له أمي أي كده شنا مطروي بشوروشي بلالير غلالير شبت كورا بيدة فلو بشور مطوطا كي تنه تنه تبت بالور بيتور نيه گلو چيت كورا شوية راكلو يا تو پرچندو تاپير بيتور پرخورو دير بيتور دي پرخوري تاكي چيت كورا شوية ديلو বালুর তাপ দিয়া তার পিঠ ঝলসে গেল বুকের উপর বসে পাথর চাপা দিয়ে উমাইয়া বলছে বেলাল দিনটা ছেড়ে দে বেলাল বলছেন তুমি আমার প্রতি অত্যাচার যত বাড়াবে আমার ঈমান তত পাকাপোক্ত হয়ে যাবে শুধু মুখ সূরা বের হয় ولم يولد ولم يكن له كفوا أحد الله أحد الله أحد برباتي بولشة بمهتر مخيمو دوكانيا فكيري أبطوي بحوية سيبه بلال جهاء بمتدلم تي الله نامي জিকিরটা কেমন করে করবি সূরা ইখলাস কেমন করে পড়বি সাইয়েদিনা বেলালের মুখটা অচল জিহ্বাটা অচল করে রেখেছ মাইয়া সঙ্গে সঙ্গে তিনি নখ একটা উঁচু করে সাত দাঙ্গুলি উঁচু করে বোঝায় দিচ্ছেন বেলাল রে আমার মুখ অচল করলে হবে কি দিলের মধ্যে আমি আল্লাহর নাম টঙ্কন করে নিয়েছি ওয়ামান খাফ মাকাম রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى جربنا الله أكبر بلا الحي مجروحا بيشة تقلن كنت جخم هو يقلن بلا কে মুক্ত করার জন্য রাসূল বলছেন আবু বকর আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন আবু বকর আমার বেলালকে মুক্ত করে আনো আল্লাহ তোমার জন্য জান্নাত খুলে দিবে বেলালকে মুক্ত করে আনা হলো আমার নবীজি তার মাথা থেকে পা পর্যন্ত দেখে দেখে কেঁদে কেঁদে বলছে বেলাল তোমার মাথা থেকে যে পরিমাণ জখম দেখতেছি কোথাও তো জখম বাদ নাই তবে বেলাল একটা কথা আমি মাথায় রেখে দিও বেলাল এই জমিনে তোমার রক্ত ঝরেছে এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে
আমার ভাইরা, সাইয়েদিনা বেলালকে মুক্ত করে আনা হল। ওইদিকে আবার খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি একজন কামার ছিলেন। একজন কি ছিলেন বলেন? কামার। কামার মানে কি? পিটায়, লোহা পিটায়। লোহা পিটায় যারা আমরা তাদেরকে সমাজের সবচেয়ে নিচু মানুষ মনে করি, কিন্তু না না, কোন পেশার কাজকে নিচু চোখে ইসলাম দেখতে বলে না। সমস্ত কাজকে, শ্রমকে মূল্য দিয়েছে ইসলাম। এই পৃথিবীর সেরা শ্রমিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোহা পিটাতেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বরে তিনি ইসলাম কবুল করেছেন। কুরাইশরা তাকে ধরে ফেললো, বলে ফেললো, খাব্বাব শুনলি নাকি গ্রহণ করেছ? খাব্বাব বলছেন, না শুনবা কেন? দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে সামনে লোহা পোড়াচ্ছে সেই আগুনের ভিতরে, বলা হচ্ছে, ও খাব্বাব, যে অঙ্গার দিয়া তুই লোহাটাকে গলায় গলায় তুই অস্ত্র বানাচ্ছিস, আজকে এই অঙ্গার দিয়া তোর পিঠটা ঝলসায় দেব। খাব্বাব বলছে, তোমার আমাকে যে দুনিয়ার আগুনের ভয় দেখাও, আমি জাহান্নামের আগুনের ভয় করি, এই দুনিয়ার আগুনের ভয় আমি করি না। সঙ্গে সঙ্গে অঙ্গার গুলো তোলা হলো, অঙ্গার গুলো সামনে সাজানো হলো, খাব্বাবের দুই হাত দুই পা বেঁধে ফেলা হলো। খাব্বাব কি জীবন্ত একটা মানুষকে অঙ্গারের উপর, আগুনের উপরে যখন চিত করে যখন শুয়ে রাখা হলো, কিতাবের মধ্যে আসছে অঙ্গার গুলো পিঠের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে, চর্বি গুলো গলে গলে অঙ্গার গুলো পিঠের মধ্যে গেঁথে যায়, কিন্তু খাব্বাবের মুখ থেকে একটা উ আ আওয়াজ বের হয় নাই। মুখ থেকে বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেছেন, এই পরিমাণ অত্যাচার যখন করা হলো, কোন মতো তিনি বেঁচে থাকলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার শাসনামলে তার পিঠে হাত দিয়েছেন, তার পিঠে তার হাতটা পড়েছে, হাত পড়ার সঙ্গে সঙ্গেই বিশাল বড় গর্তের মধ্যে তার নখটা ঢুকে গেছে। সেই সময় ওমরে ফারুক বলছেন, খাব্বাব তোমার পিঠের মধ্যে এমন গর্ত কেন? আর নখ তো গোটাল ঢুকে গেল। সঙ্গে সঙ্গে খাব্বাব বলছেন, ভাই ওমর, দিন গ্রহণ করেছিলাম, আমার পিঠটা এমন করে ফুটা করে দিয়েছিল তারা। বর্ণনায় পাওয়া যায় খাব্বাবের নাতিরা খেজুর গুলো তার পিঠের ওই গর্তের মধ্যে ঢুকায় ঢুকায় খেলতো। এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করেছেন সাহাবীরা, মক্কার মাটিতে মার খেয়েছেন, আমার নবজিও মার খেয়েছেন, আমার নবজি বুক ভরে আশা নিয়ে কালিমার দাওয়াত দিতে গিয়েছেন, মক্কার মানুষরা তার কালিমার দাওয়াত বন্ধ করে দিয়েছে, আবু জেল বন্ধ করে দিয়েছে। আবু জেল জানে কোরআন যদি কুরাইশদের কানে যায়, আমি আবু জেল আমার নেতাগিরি থাকবে না। আবু জেল এটা ভালো করে জানলো, কারণ ওই মক্কায় সবচাইতে বেশি আমার নবীর দ্বারা শুনেছে কে কে শুনছে? আবু জেল সবচাইতে বেশি শুনেছে, কারণ আমার নবীর সবচেয়ে কাছের প্রতিবেশী ছিল আবু জেহেল। আমার নবী গোটা রাত ধরে কোরআন তেলাওয়াত করতেন, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেন সুন্দর সুমধুর কণ্ঠে, আর আবু জেল দাঁড়ায় দাঁড়ায় গোটা রাত, ঘুম না ঘুম জেগে জেগে সে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। আবু জেল চিন্তা করলো, যদি এই তেলাওয়াত যদি মক্কার প্রতিটি কুরাইশের কানে কানে চলে যায়, আমার নেতৃত্ব চলে যাবে। সম্পূর্ণরূপে চতুর্দিকে নিষেধাজ্ঞা জারি করলো, মুহাম্মাদের লোকগুলো যেন কোথাও না বের হতে পারে, কোথাও যেন কোনো দাওয়াতি কাজ না করতে পারে। এত কঠিন সিচুয়েশন মক্কায় তৈরি করেছিল, একটা ইতিহাস বললেই স্পষ্ট হয়ে যাবে। আবু জার গেফারি নামে একজন সাহাবীর নাম সবার কম বেশি জানা আছে, গেফার গোত্রের মানুষ। আবু জার গেফারি নবীর সংবাদ পেলেন, গেফার গোত্র থেকে ছুটে আসলেন মক্কায়, রসুলকে খুঁজে যে খুঁজে বের করবেন কিন্তু পাচ্ছেন না। আমার নবীর একজন গোয়েন্দা সাহাবী ছিলেন, তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন, এই যুবককে কোনোদিন মক্কায় দেখলাম না, মনে হয় বাহির থেকে আসছে।
চট করে তার হাত ধরে ফেললেন, বললেন, এই যুবক তোমার বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি, আমার নাম আবু জর, কেন আসছে এই জায়গায়? মোহাম্মদ বিন আবদুল্লাহ কোথায়? আমি তাকে খুঁজতে এসেছি। সঙ্গে সঙ্গে আলী বললেন, যা বলেছ বলেছ, একবার বলেছ, আর দ্বিতীয়বার বলতে যেও না, মক্কার হাওয়া ভালো না, যদি জানতে পারে তোমাকে জীবন্ত কবর তারা দিয়ে দেবে, এই কথা কাউকে বলো না, তবে আমি তোমাকে মোহাম্মদ বিন আবদুল্লাহর সন্ধান দিতে পারি, তুমি আমাকে ফলো করবে, আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাব, সামনে যদি কোনো বিপদ দেখি জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি সামনের দিকে চলতেই থাকবা। এত কঠিন পরিস্থিতি মক্কায় তৈরি করেছিল আবু জেহেল, কোন দিকই কালিমার কথা বলার কোনো সুযোগ ছিল না। এমন সময় ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুসার গফারি কি এরকম করে কৌশল করে করে আমার নবজির পাহাড়ে গর্তের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে সে পরামর্শের বৈঠকের সামনে থেকে হাজির করানো হলো। আবু জার গাফারি যখন রসুলকে দেখতে পেলেন, রসুলকে দেখা মাত্রই সে সাহাবি কেঁদে ফেলে বলছেন, এত সুন্দর চেহারার মানুষ আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রসুল বললেন, আবু জর, বহু দূর থেকে সেটা শোনো, মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশ ভালো না, যা পড়েছ কালিমা পড়েছ ভালো কথা, কিন্তু এই দাওয়াতি কাজটা মক্কায় না দিয়ে তুমি গেফার গোত্রে গিয়ে দাও, তোমার গোত্রে গিয়ে দাও, মক্কার কোনো লোক যেন না জানতে পারে। হুজুর, ঠিক আছে, কাউকে বলবো না, কিন্তু আবেগী সাহাবী আবু জর কালিমা পড়েছেন, মেজাজ তার অন্যরকম হয়ে গেছি, কালিমার আওয়াজটা তিনি আর গোপন রাখ পারলেন না। কালিমা পড়ে সেই তিনি কাবার চত্বরে যখন তিনি দাঁড়ালেন, মনে মনে চিন্তা করলেন, এত বড় হক কথা আমি কেমন করে গোপন করব, সবার সামনে বুক উঁচু করে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল, কিল ঘুষি লাথি জমিনে ফেলে দেওয়া হলো, রক্তাক্ত বডি হয়ে গেল, গোটা দেহ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, আবু জার গেফারিকে ধরার মতো কেউ নাই। দূর থেকে আবু জেহেল এসে সবাইকে ছত্রভঙ্গ করে দিয়ে তাকে টেনে তুলেছে। এবার বলছে, যুবক, তোর বাড়ি কোথায়? তোর নামটা কি? আমার নাম আবু জর। বাড়ি কোথায়? গেফার গোত্র আমার বাড়ি। জিব্বাই কামড় মেরে বলছে, এই কুরাইশা, এই যুবকরার মানিস না, কারণ ওই গেফার গোত্রের পাশে আমার ব্যবসা করার জন্য যাওয়া লাগে, যদি মরে ব্যবসা বন্ধ তাও ঠিক আছে। কি ঠিক আছে বলে? আবু জার গেফারি কোন মতো বাঁচলেন, গোত্রের মাঝে চলে গেলেন। আমার নবীজি বহুদিন পরে বলছেন, আবু জার, আমি তোমাকে মানা করলাম, এরপরও তুমি প্রকাশ্যে কালিমার ঘোষণা দিলা কেন? আবু জার গাফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার ভিতরে এমন চেতনা কাজ করেছে, আমি হকটাকে কেমন করে গোপন করব। ওরা যখন আমাকে মারতেছিল, আমার মন বলছিল আমাকে মেরে ফেলে দিক, আমি শহীদের দরজা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করতে পারলেন না, যাকে পাই তাকি মারি, রসুলকেও তারা টার্গেট করতেছে, ধীরে ধীরে তাকেও মেরে ফেলবে, কিন্তু দাওয়াত আমার নবীজির মূল মূল তার নেশা, দাওয়াত ছাড়া তিনি এক মুহূর্ত থাকতে পারেন না, কারণ ফালিদালিকে ফাদা ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়া লা তাত্তাবি আহওয়াহুম। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি করলেন কি, বুক বোনা শানিয়া তিনি একাকি রওনা দিলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গেলেন, কিন্তু সেই জায়গায় পেলেন তিনি ফুল না পাথর, ফুল পেলেন না পাথর পেলেন, এমন পাথর পেলেন, চোকা চোকা পাথর। নবীকে টার্গেট করে তারা মারা শুরু করে দিল, রসুলকে না চিনতে পেরে তারা মারতেছে, উশৃঙ্খল যুবকরা মারতেছে। আমার নবীজির হাতটা এত নরম ছিল যে তুলার মতো নরম, যদি কেউ হাতটা দিত তুলার মতো নরম মনে হতো, এত নরম কমল দেহে। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত যখন তীর মারা শুরু করে দিয়েছে, সেই তীর কি বলে পাথর মারা যখন শুরু করে দিয়েছে, সেই পাথরগুলো চোকা চোকা, যেখানে মারে সেখানে গেঁথে গেঁথে যায়, ফিনকি দিয়ে রক্তগুলো, মাথা রক্তগুলো গড়ে গড়ে জুতাগুলো ভিজে গিয়া জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেছে। নবজি মুখ থুবড়ে জমিনে পড়েছেন। ওই তায়েফের ময়দানের উশৃঙ্খল সেই যুবকরা ভাবতেছে, মনে হয় মোহাম্মদ বুঝি মারা গেছে। নবজি মুখ থুবড়ে পড়ে গেলেন, সব পড়ে গেছে মনে করে সব চলে গেছে। কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরছে, পায়ের দিকে তাকায় দেখ জুতাটা তিনি খুলতে পারেন না, টান মেরে মেরে তিনি জুতাটা ঠিক করে নিলেন। রক্ত মাখা দেহ নিয়া আর উঠতে পারেন না, জিব্রিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
এই তায়েফের মানুষ আপনাকে এত জুলুম নির্যাতন করলো নিপীড়ন করলো আপনি একটা বারের জন্য একটু অনুমতি দেন আমি এদেরকে দুই দিকের পাহাড় দিয়ে জনমের মতো চাপা দিয়ে শেষ করে দেব রাসূল বলছেন ভাই জিবরিল ওরে ভাই জিবরিল আমি নূহের মতো দোয়া করব না ইব্রাহিমের মতো দোয়া করব না মুসার মতো দোয়া করব না আমি দোয়া করি এরা আমার বুঝে নাই আমাকে না বুঝে মেরে ফেলে আমাকে মেরেছে আমি এদেরকে বিনা শর্তে আমি এদের সমস্ত বেয়াদবি মাফ করে আমি এদেরকে ক্ষমা করে দিলাম